যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে এই রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। জীবনে বন্ধু, বন্ধুতা, বন্ধুত্ব, এগুলো ভীষণ প্রয়োজনীয় এবং দামি শব্দ। কারণ একজন বন্ধুই পারে বন্ধুত্বের সংজ্ঞা দিয়ে, বন্ধুত্বের ভালোবাসা দিয়ে, বন্ধুত্ব দিয়ে আরেকজন মানুষের পাশে থেকে তার জীবনকে অন্যভাবে ভরিয়ে দিতে। এই যে বন্ধু এবং বন্ধুত্ব বা বন্ধুতা, এটা যে শুধু আসল একজন বন্ধুর জন্য সবসময় প্রযোজ্য তা নয়, এটা কিন্তু কাজের ক্ষেত্রেও দরকার। আজকে এমন এক কাজের জায়গা নিয়ে আমরা আলোচনা করব যেখানে বন্ধু, বন্ধুতা, বন্ধুত্ব এই শব্দগুলো ভীষণ প্রয়োজনীয়। একজন মানুষ যতই তার প্রশিক্ষণ থাক, একটা সুন্দর মন, সুন্দর ভালোবাসার জায়গা, সুন্দর বন্ধুতা ছাড়া সে কখনোই এই কাজে সাফল্য পাবে না। অনেক সময় আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় এমন মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে এই জিনিসগুলো উঠে আসে যেগুলো নিয়ে হয়তো অনেক বেশি আলোচনা করা দরকার। শুভ সন্ধ্যা বন্ধু, আপনি রয়েছেন সোমার সঙ্গে আয়নের পর্দায়, আর বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মানেই তো বিকেলের চা। বিকেলের চা হাজির রয়েছে সঙ্গে আমার বন্ধু। আজকে আমার বন্ধুকে তার সঙ্গে আলাপ তো করবই, তার আগে কিছু ভিডিও ক্লিপ দেখে নিই। আজকে আমরা বন্ধুর সঙ্গে আলাপটা একটু অন্যভাবে করব। দেখা যাক, আমাদের কাছে কিছু ভিডিও আছে, সেগুলো থেকে আমরা কিছু আন্দাজ পাই কি না কে আজ আমাদের বন্ধু। হ্যালো মিঠিদি, অনি বলছি। কাজকর্ম খুব ভালো চলছে, লটস অফ গুড উইশেস ফর দ্যাট। এত ভালো নাচতে ওডিসি ডান্স, নাচটাকে বন্ধ করে দিলে? আমার মনে হয় নাচটাকে যদি কন্টিনিউ করো, দ্যাট উইল বি আ গ্রেট স্ট্রেস বাস্টার ফর ইউর লাইফ। অপেক্ষায় আছি আবার কবে তোমাকে স্টেজে দেখবো, হোপফুলি সামটাইম সুন। লটস অফ গুড উইশেস আগেইন, অল দ্য ভেরি বেস্ট ফর এভরিথিং। আই হ্যাভ নোন সুপ্রিয়া ফ্রম বেস্ট ফর আ নাম্বার অফ ইয়ার্স নাও। Her courses that she is now doing are very amazing, and she is there to support any child with any need. She is an amazing teacher. Please check out Supriya's website for any needs that your child may have. Hello, my name is Felix, and I've known Supriya from BESS for a very long time already. She and I worked together when I was a student in school and later on at university. Therefore, I know what an amazing teacher she is. I strongly recommend her course and her program to you. Hi Mithi, kemon achish? Onek din dekha nei. Ashole ei corona doya ar amader kajer chape to ekhon ar dekha howar kono sujogi nei. Kodin age tor kotha khub bolaboli korchhilam, janis to, ranna sankranto. যে তুই একটা সবজি দিয়ে মুগের ডাল আর বড়ি দিয়ে শুক্তো করে খাইয়েছিলি বেশ কিছুদিন আগে, সেটা এখনো মুখে লেগে আছে স্বাদটা। নেক্সট যখন দেখা হবে ওটা কিন্তু চাই। Hello, I cannot recommend Supriya Bhoumik enough. She really encouraged and supported me throughout my education. She encouraged me from a young age of 13 throughout my secondary school. I then went on to study at university, and I am now a lecturer in psychology at our local college. So I really cannot recommend Supriya Bhoumik and Bess enough. She has supported my daughter throughout her studies. My daughter successfully went to university and now a lecturer. I cannot highly recommend her enough. Handling children with special needs requires a lot of support and continuous course correction. When Bess and Supriya took over our son's case, as parents we were much relieved. আজকে বিকেলের চায় আমার অতিথি শ্রীপ্রিয়া ভৌমিক। এত সুন্দর নাম, এত সুন্দর তার কাজের জায়গা, আমার ভীষণ মনে মনে অনেক বেশি শ্রদ্ধা জাগে ওর প্রতি।
কারণ আমি ওকে বেশ কিছু বছর ধরে জানি। একবার হঠাৎই একটা কাজের জায়গায় একসাথে দেখা হয়েছিল এবং তখন জানলাম তার কাজের ক্ষেত্র কি। তো এই নিয়ে তো গল্প আড্ডা চলবেই, আলাপ করে নেবো আজকে আমার অতিথি শ্রীপ্রিয়া ভৌমিকের সঙ্গে। কেমন আছো শ্রীপ্রিয়া? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুন্দর অনুষ্ঠানে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার আজকের সেটটা কেমন লাগছে? আমার ভীষণ সুন্দর লাগছে, খুব এসথেটিক্যালি প্লিজিং, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ এটা আজকে তুমি প্রথম আমার অতিথি এই নতুন সেটে। এক্সেলেন্ট, এবং যার নাম এখানে করতেই হবে সে হচ্ছে প্রিয়াঙ্কা। খুব চেষ্টা করছে আমাদের সেটগুলো যাতে একটা একটা অনুষ্ঠানে আলাদা আলাদা হয়। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমার তরফ থেকে প্লিজ ওনাকে বলবেন যে অপূর্ব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে একটা। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছো? এই যে একটা প্যান্ডেমিক, এই যে COVID-19, এটা নিয়ে কি ভীষণ ভীত, নাকি তুমি তোমার কাজ করছো, ভালোবাসছো, মানুষের সঙ্গে আলাপ করছো, কি কি কেমন আছো, কি করে কাটাচ্ছো দিনগুলো? আমি প্রত্যেকটা মুহূর্তকে খুব ভালো করে বাঁচতে চাই, আর কাল কি হবে আমি তো জানি না। তো যবে লকডাউন শুরু হলো তবে থেকে এখন অবধি এমনভাবে কাটিয়েছি যাতে কিছু না কিছু পজিটিভ তার থেকে বের করেছি। তো আশা করছি সেই স্পিরিটে এগিয়ে যাব, কারণ আমি একটা এমন ফিল্ডে কাজ করি যেখানে আমাদের হাতে খড়ি হয়েছে এই কথাটা বলে যে একটা বাচ্চার দিকে তাকিয়ে তুমি আগে দেখো যে ও কী করতে পারে, দ্যাট ইজ ইয়ার স্টার্টিং পয়েন্ট। আর কারণ করতে পারে না লিস্ট তো অনেক আছে, সো খারাপ কথা ভাবতে গেলে তো কত কিছুই ভাবতে পারি, কিন্তু তার মধ্যে থেকেও ভালো জিনিস তো হয়, সেরকম অনেক ভালো জিনিসই হয়েছে। মেয়েটাকে অনেক কাছে পেয়েছি, তো সেসব সেজন্য। আর সত্যি কথা বলতে সাপে বর বলে না আমার জন্য কিন্তু হয়েছে, কারণ এত বছর এত দৌড়েছি যে এই প্যান্ডেমিকে যে জোর করে উইদাউট গিল্ট রেস্ট করতে পেরেছি, যে গিল্ট ফিলিংটা নেই যে আমাকে খাতা মার্ক করতে হবে বা আমাকে কাজে যেতে হবে বা আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, আজকে এখানে ইনভিটেশন ছিল না, মানে শরীরের যে বহু বছরের যে চাহিদা ছিল যে প্লিজ আমাকে একটু রেস্ট দাও, আমি অনেক দৌড়েছি, একটু নিজের দিকে তাকাও, তো সেটা মোটামুটি গিল্ট ফ্রি ওয়েতে করতে পেরেছি বলে ঠিক আছে। আমি আমি আই হ্যাভ এনজয়েড দ্য টাইম, আমি যতটা সম্ভব নিজের খারাপ মন্দ মিলে অনেক কিছুই পার্সোনাল লাইফে আপস অ্যান্ড ডাউনস হয়েছে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার, যে তার থেকে সেগুলো বাদ দিয়ে ভালোটাও তো হয়েছে, সুস্থ আছি এখন অবধি, এটাই কি কম কথা? ঠিক কথা, একদম ঠিক বলেছ। পর্দার ওপারে যে বন্ধু রয়েছেন আজকে বিকেলের চা দেখছেন আমাদের সঙ্গে, আরেকবার বলে নিই আজকে আমার অতিথি শ্রীপ্রিয়া ভৌমিক, যার কাজের জায়গা প্রতিবন্ধকতা বা স্পেশাল নিডস বলতে আজকাল আমরা যেটা বুঝি সেই জায়গা নিয়ে কাজ করছে এবং দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা রয়েছে তার। এই নিয়ে তো গল্প হবেই, তার আগে একটু শ্রীপ্রিয়া সম্পর্কে জানবো, কারণ আমি যে বললাম যে ও আমার খুব পছন্দের মানুষ, শুধু ওর কাজের জায়গা নয় সমস্তটা জীবন জুড়ে, সেই গল্পটাই আমি চাইবো পর্দার ওপারে যে বন্ধু রয়েছেন তার সঙ্গে শেয়ার করতে, কারণ চায়ের আড্ডায় তো এগুলো হতেই হবে, তাই না? অ্যাবসলিউটলি। আচ্ছা, তোমার এই যে নামটা শ্রীপ্রিয়া, এত সুন্দর একটা নাম কে রেখেছিলেন গো? আমার এক মাইমা রেখেছিলেন, ইফ আই এম নট রং, মানে উনি আমার নামটা শ্রীপ্রিয়া রেখেছিলেন, আর খুবই আনইউজুয়াল নাম। মানে জেনারেলি কলকাতাতে কি হয়, স্কুলে পড়লে তোমার এক নামের ক্লাসে আরও একটা বাচ্চা থাকে, তো হোল স্কুলে আমি একা ছিলাম, পরে কলেজেও আমি একা ছিলাম, এখানে এসেও আমি একা। আমি বহু বছর পরে মানে রিসেন্টলি অনলি ফেসবুকে আমি একদিন দেখি তো কতজন আছে, দেখলাম যে আচ্ছা ঠিক আছে আছে, মানে আমি একা নই পৃথিবীতে। আজকাল তো এরকম মানে ইউনিক নামের খুব চল রয়েছে যে আমার বাচ্চার নাম খুব ইউনিক, একমাত্র নাম হবে পৃথিবীতে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সেটা ইয়ে ছিল, এস দিয়ে নামের দরকার ছিল, আর আই থিঙ্ক দ্য কম্বিনেশন ওয়ার্কড ওয়েল। বাহ, তো খুব সুন্দর একটা নাম, মানে প্রিয়া প্রিয় এই শব্দগুলো তো আমরা এই অর্থে ব্যবহার করি যে খুব প্রিয় মানুষ। তোমার ছাত্রছাত্রীদের কাছে তো তুমি খুব প্রিয় অলরেডি, আমরা কিছু ভিডিও ক্লিপসে সেটা বুঝে গেছি, কারণ তোমার ছাত্রী বলেছেন, ছাত্রীর মা বলেছেন, তোমার ছাত্র বলেছেন ভিডিওতে, আমরা সেগুলো দেখেছি। তো এই যে তুমি প্রিয় মানুষ, নিজেকে প্রিয় করে তোলার জন্য তুমি এই যে ধরো তোমার কাজের জায়গাটা তো খুব কঠিন জায়গা, সচরাচর ধরো যারা টিচার রয়েছে বা টিচিং প্রফেশনে রয়েছে তারা পড়াচ্ছে ঠিক আছে, কিন্তু তুমি এরকম একটা জায়গা থেকে টিচার হওয়ার এটা কেন, মানে আমি তো টিচার না, আমি টিচার না, কারণ আমার ছাত্রছাত্রীরা আমাকে শেখায়, একদম ঠিক, ওরা আমাকে বলে কি করলে ওরা শিখবে, আমি সেটা নিজে শিখে ওদেরকে শেখাই। তো
আই থিঙ্ক আমার আমি আমার লাইফের যে ফার্স্ট স্টুডেন্ট সে নিজে এখন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ওর সাথে আমার এখনও যোগাযোগ আছে। আর একটা আমাদের রিচুয়াল আছে যে আমাদের যখনই দেখা হয় কলকাতাতে আছে শ্রীতমা, ডক্টর শ্রীতমা চ্যাটার্জি, আমাদের সেই 1980 মানে ওরকম কোনো মানে লেট 80s বা আর্লি 90s কোনো একটা টাইমে আমাদের জন্য একটা ছবি ছিল যে আমরা ও আমার কোলে বসে আছে। তারপর আমি ওকে যখন পড়াতে শুরু করি তখন ঠিক ওই পজিশনে আরেকটা ছবি তোলা হয়। এবার আমার তার এখন বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, কিন্তু আমাদের যখনই দেখা হয় আমরা কিন্তু ঠিক ওই পজিশনে বসে ছবি তুলি। ওটা আমাদের একটা মানে ভালোবাসার একটা মানে ওটা আমাদের সিরিজ, হ্যাঁ ওটা আমাদের সিরিজ, ওটা আমাদের সারা জীবন চলবে, আমাদের অলিখিত চুক্তি। আর সত্যি কথা বলতে আমি আমি জানি না কেন, কিন্তু আমি আমার কাজটা ভীষণ ভালোবেসে করেছি। মানে অনেকে আমি দেখেছি আমার মানে আমি শুনলে অবাক লাগতো, ওরা অনেকেই দেখেছি এই ফিল্ডে কাজ করে কারণ তাদের পার্সোনাল লাইফের কোনো কিছু কারণে তারা এই ফিল্ডে এসেছে, বা এমনও লোক দেখেছি যারা মনে করেছে যে আমি এটা মনে সোজা হবে কাজটা। কিন্তু আমার এই কাজটা করতে ভালো লাগে কারণ আমি জানি না তুমি কেন, তো আমি জানি তোমাকে বলেছি কি না কোনো দিন, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা আমার কী করে এই লাইনে আসা, তুমি তাহলে হয়তো রিলেট করতে পারো যে কেন আমাকে আমার মানে আমি জানি আমার ছাত্রছাত্রী আমাকে ভালোবাসে। ইভেন সিভিয়ারলি অটিস্টিক বাচ্চা যাকে আমি স্টুডেন্ট বয়সে পড়িয়েছি এখন তার 25 বছর বয়স, সে আমাকে এখনও দেখলে সে একইভাবে এসে আমাকে আদর করে, যেটা অনেকে দেখলে ভাবে যে ও মাই গড বিহেভিয়ার প্রবলেম হতে পারে, বাট না ওটা ওর দ্যাট ইজ ওয়ে অফ এক্সপ্রেসিং। সো ইন্ডিভিজুয়ালি ব্যাপারটা বোঝা, সেই হৃদয়ের সম্পর্ক। আমি যখন প্রথম আমরা 12-11 পড়ি, আমাদের স্কুল থেকে আমাদের রিচ বলে একটা স্পেশাল স্কুল আছে গল্ফ গ্রিনে কলকাতাতে, সেখানে নিয়ে যাওয়া হয়। তো আমি যখন স্কুল বাসে উঠি ওখানে নামি, আমি তখন অবধি জানতাম যে আমি আমার বাবার ফুটস্টেপ ফলো করব, আমি অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিংয়ে যাব, এরকম ধরনের কিছু একটা ফিল্ডে আমি কেরিয়ার পার্সি করব। ওখানে আমি নামি, তো সবাই ঢুকছে, তো হঠাৎ একটা বাচ্চা ডাউন সিনড্রোম রুমা ওর নাম ছিল রুমা, তো ওর একটা অ্যাক্সিডেন্টে পুরো মুখের একটা দিক পুড়ে যায় বীভৎসভাবে। আচ্ছা, তো রুমা এসে আমাকে দেখে একগাল হেসে আমাকে জড়িয়ে ধরে আদর করে। অ্যান্ড আমি তোমাকে ডিসক্রাইব করতে পারবো না ওই ফিলিংটা, ফিলিংটা ছিল কীরকম জানো তো, মানে ওই আমি জানি তুমি টম অ্যান্ড জেরিতে দেখেছো, সে টমের একটা অ্যাক্সিডেন্ট হলে টমের কান দিয়ে আত্মা বেরিয়ে খুশ করে উড়ে গেল। আই স্টিল ক্যান ফিল দ্যাট, যে আমার ঠিক মনে হয় কি আমার কানের পাশ দিয়ে একটা কিছু একটা জাস্ট বেরিয়ে গেল। অ্যান্ড আমি ফিজিক্যালি ওখানে দাঁড়িয়ে আছি, বাট আই কুড ফিল যে সামথিং ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম মাই বডি, অ্যান্ড ইটস দ্য ট্রান্সফরমেশন ইজ হ্যাপেনিং। এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো, ইট সাউন্ডস উইয়ার্ড, লোকে হয়তো যে বাবা, কিন্তু দ্যাটস এক্স্যাক্টলি হাউ আই ফিল, অ্যান্ড আই নিউ যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, দ্যাটস ইট। তারপরে কোনোদিন এটা নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা আসেনি, আজকে 96 শুরু করেছি, 25 বছর হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, আছি এখনও করে যাচ্ছি। আর যখন প্রথম এই কাজ করতে ঢুকি, একজন সিনিয়র টিচার আমাকে প্রথম আমি ভলেন্টিয়ার হিসেবে ঢুকি, তো স্টুডেন্ট হিসেবে ভলেন্টিয়ার করছি প্রথমে, তখন তো খুব উৎসাহ নিয়ে গেছি এদের সাথে কাজ করব অনেক কিছু। আমাকে ওপরতলা একটা রুমে বসিয়ে বললেন যে চিঠিগুলোকে নিটলি ফোল্ড করো, করে এনভেলপে ঢুকিয়ে এনভেলপটা ইয়ে করে স্ট্যাম্প লাগাও। সারাদিন ধরে করে যাচ্ছে একটা, এটা কি আমাকে এটা করতে এসেছি, আমি তো এটা করতে না, কত থ্রিলিং ব্যাপার চেয়েছিলাম। তো সেকেন্ডে তো আমি মিনমিন করে গিয়ে বললাম যে আচ্ছা দিদি, আমি তো বাচ্চাদের সাথে কাজ করতে চাই। তখন আমাকে আরেকজন টিচার ছিলেন বনানি দি, উনি তখন আমাকে বললেন যে শোনো, এই ফিল্ডে কাজ করতে গেলে না এক ধরনের কাজ দিনের পর দিন করে যেতে হবে, যেটা ভীষণ বোরিং, যেটা কোনো এন্ড নেই মনে হবে, তুমি যদি সেটা করে যেতে পারো তুমি দেখবে তুমি এই ফিল্ডেই থেকে যাবে। আমি আজ সেই জিনিসটার মর্ম বুঝি, অনেক সময় মনে হয় আমি কোথাও যাচ্ছি নাকি আমি এরকম করে ঘুরেই যাচ্ছি, হঠাৎ একটা ওই মোমেন্টটা আসে, আর তখন মনে হয় যে ডান, দ্যাটস ইট। আজকে দুদিন আগে আমি একটা স্কুলে গেছিলাম, হঠাৎ আমি ওখানকার একজন হেড অফ এসিএনের সাথে কথা বলছি, হঠাৎ দেখি বাইরে টাকটুক টিকটাক টুকটাক আওয়াজ, আমি তাকিয়ে দেখি চেনা মুখ, আমি কী ব্যাপার, এরা দেখি আমার 2 বছর আগে আমি যে স্কুলে পড়াতাম সেই স্কুলের ছাত্ররা, ওরা এই স্কুলে এখন পড়ছে। তখন আমি বললাম যে তোমরা বলে উই কুড ফিল ইউ, আই নো হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, সামথিং টোল্ড আস মিস দ্যাট ইউ আর হিয়ার, সো উই ওয়ান্টেড টু লুক ফর ইউ, আই নো আই নো যে তোমরা শিওর জানতে পারে না, আমরা তারপর আমার জন্য ওরা জানবি বা কী করে, কারণ অ্যাক্সিডেন্টালি আমাকে ওই স্কুল ডেকেছে ওদের একটা ইয়ে করার জন্য, আর ওরা ওই স্কুলে, সো ইট ওয়াজ উইয়ার্ড, দ্যাট মেড মি ফিল লাইক ইয়েস শান্তি। তবে এটা আমিও দেখেছি, ধরো যেমন আমিও তো মানে
স্পেশাল নিডস নালেও মানে টিচিং প্রফেশনের একটা খুব ভালো ব্যাপার আছে, যে কোনো দিন না তোমার পুরনো স্টুডেন্ট যদি তোমার সঙ্গে দেখা হয় এবং সে যখন তোমাকে চিনতে পারে, সে যখন তোমাকে একটা টাচ দেয়, সেটা কিন্তু একটা অন্যরকম। তোমার মনে হবে ওই ক্লাসরুমে দাঁড়িয়ে তুমি হয়তো কিছু করেছো যেটা সে আজও ফিল করছে, এবং সেই জন্য তুমি সামনে দাঁড়িয়ে সেটা তোমার মধ্যে সেই জিনিসটা সে এখনো বোঝানোর চেষ্টা করছে। অ্যাবসলিউটলি, মানে ওটার একটা আলাদা ফিলিং, কারণ আমাদের তো খুব একটা মুখ চেঞ্জ হয় না, আমরা ম্যাচিওরে যে পড়ানো শুরু করেছি ওদের ওরা চেঞ্জ হয়ে যায়, সুতরাং আমরা ওদের চিনতে পারি না রাস্তায় কেউ দেখা হলে। বা মানে অনেক সময় আমারও এরকম হয়, টেস্কোতে গেছি, কেউ হয়তো পিছন থেকে এসে কোমর জড়িয়ে ধরলো, সেও তো 2 বছর আগে পড়েছে, এবং তখন মনে হয় যে না সত্যি কিছু হয়তো ক্লাসরুমে করেছি যার জন্য সে এখনো আমাকে মনে রেখেছে, এবং ওই যে একটা এসে জড়িয়ে ধরা, এটা কিন্তু আমি যখন স্টুডেন্ট হিসেবে কাজ শুরু করেছিলাম তখন মানে ভলেন্টিয়ারে তখন সেই স্টুডেন্টদের মায়েদের কাকিমা বলতাম, তারপর ওই স্কুলে যখন টিচার হলাম তখন আমাকে কাকিমারা বলতেন যে হ্যাঁ তোমাকে তোকে এবার আন্টি বলবো না শ্রীপ্রিয়া বলে ডাকবো, আলাম আমি তোমাদের কাকিমা বলবো না অমুকের মা বলে ডাকবো, তখন হচ্ছে যে হ্যাঁ খুব প্রবলেম এটা, আমাদের ইকুয়েশনটা একই থাকুক, আমি কাকিমা বললেই ডাকবো, যে প্যারেন্টে যে মিটিং আছে কাকিমা ওর না এটা, ইট ওয়াজ ওই যে একটা ওয়ার্ম, ওই যে একটা নিজস্বতা, একটা মানে আপন করে নেওয়া, আই থিঙ্ক সেটা যদি করতে পারো টিচিং প্রফেশনের পেপার ওয়ার্কটা তখন কথা ভাবতে হয় না, ইটস জাস্ট একদম ইটস জাস্ট ইফ ইউ নো দ্য চাইল্ড ইটস ডান। তো এই যে প্রতিবন্ধকতা বা স্পেশাল নিডস, এটা তো টিচিংয়ের একটা খুব একটা স্পেশালাইজড একটা এরিয়া যেখানে আরও অনেক বেশি ধরো টিচার হিসেবে ধৈর্য লাগে বা আরও অনেক বেশি অনেক ট্রেনিং লাগে। তো তুমি কি মনে করো যে কীভাবে এই জায়গাটাকে ডেভেলপ করা উচিত একজন প্রফেশনাল হিসেবে? দেখো ভালো মন্দ সব মিলিয়েই পুরো ব্যাপারটা, অনেক কিছু অন পেপার উইচ ইজ দেয়ার উইচ ইজ অ্যামেজিং, কিন্তু ইমপ্লিমেন্ট করা ইজ টাফ এবং কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইম্পসিবল। আমরা কিন্তু অনেক টিচারদের কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করছি। আজকে আমি স্পেশালি ট্রেইনড এই ফিল্ডে, একজন যিনি সেকেন্ডারি স্কুলে ইংলিশ পড়াচ্ছেন তিনি তো ট্রেন্ড নন, তিনি তো ইংলিশ পড়ানোর জন্য ট্রেন্ড, বাট আমরা কিন্তু তার কাছ থেকে এক্সপেক্ট করছি সে আমাদের মতো লেভেলে গিয়ে একদম মানে পারফেক্ট কাজ করে দেবে। দ্যাটস নট রাইট থিং টু এক্সপেক্ট ফ্রম দেম। সো সেক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্টের অ্যাটিচিউড টুওয়ার্ডস স্পেশাল নিডস নিডস টু চেঞ্জ। মানে শুনতে খারাপ লাগবে বাট হার্ড কোর রিয়েলিটি হচ্ছে অনেক সময় আমরা দেখি যে অনেক বিউটিফিকেশন অ্যান্ড অনেক কিছুর জন্য দে আর হ্যাপি টু স্পেন্ড, বাট দেন নট হ্যাপি টু স্পেন্ড দ্য মানি অন দ্য এসিয়ান ডিপার্টমেন্ট। আর এটা নিয়ে আজ যত বছর আমি সেনকো হিসেবে কাজ করেছি এটা ছিল আমার মানে বরাবরের লড়াই। এবার টিচিং অ্যাসিস্ট্যান্টদের ট্রেনিং চাই, তাদের উপরে দে আর নট ফুললি ট্রেন্ড, কিন্তু তাদেরকে এক্সপেক্ট করা হচ্ছে যে তারা সেই লেভেলের ইন্টারভেনশন করবে, বাচ্চাদের ওই স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রেস আর স্পেশাল নিডসে স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রোগ্রেস বোঝানো যায় না, তা বাচ্চার হাসি ক্যান সে আ লট মোর দ্যান টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রোগ্রেস। ট্রু। সো বাচ্চাটাকে জানতে হবে, ইউ জাস্ট কান্ট ওয়ার্ক ইন টু দ্য ক্লাসরুম অ্যান্ড স্টার্ট ক্রিটিসাইজিং দ্য হোল সিস্টেম। প্যারেন্টসেরও দোষ দেওয়া যায় না, বিকজ এভরি চাইল্ড নিডস টু বি এডুকেটেড, এভরি চাইল্ড হ্যাজ দ্য রাইট টু বি এডুকেটেড, every child has got the right to be educated in their own environment that suits them, tader jibhabe shekha uchit. ekhon mainstream classroom e 30 ta bachchar moddhe shombhob noy, oi bachcha je bachchar auditory processing er problem ache, class er noise level is too much. So teacher jotoi chesta koruk tumi to 30 ta bachcha ke ekta bachchar jonno chup kore boshe te bolte paro na, mane shombhob na eta, oi bachcha gulor jonno tara tader. So ei je balance ta বা এই যে একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আমি এরকমও দেখেছি যেখানে হেড টিচার বলছে ইফ দে ডোন্ট গেট দ্য গ্রেডস দেন উই হ্যাভ টু লুক থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস, এইভাবে তো হয় না। প্রত্যেকটা বাচ্চা শেখার চেষ্টা করে, প্রত্যেকটা বাচ্চা ভালো করতে চেষ্টা করে, কোনো বাচ্চা চায় না ফেলিয়ার হতে। আমাদের বাচ্চাদের বিহেভিয়ারটাকে আগে অ্যানালাইজ করো কেন করছে, আমরা বিহেভিয়ারটা দেখি, বিহেভিয়ার ইজ আ ওয়ে অফ কমিউনিকেশন, একটা আমরা ভেতরের কথা বলছি সেটা বোঝো, বাচ্চাটাকে চেনো, ইজি হয়ে যাবে, ওয়ার্ক টুগেদার। এবার সেই যে জিনিসটা এটার জন্য অনেক বেশি ট্রেনিং দরকার, জাস্ট একটা মডিউল অন স্পেশাল নিডস বা টিচারের গুড ইন্টেনশন টু লার্ন অ্যাবাউট স্পেশাল নিডস ইজ নট এনাফ। ঠিক, স্কুল ম্যানেজমেন্ট হ্যাজ টু চেঞ্জ, হ্যাজ টু প্রমোট ইনক্লুসিভ এডুকেশন, জাস্ট ইটস নট আ ডাম্পিং গ্রাউন্ড।
স্পেশাল স্কুলস বন্ধ করে দিচ্ছ, আজকে একটা বাচ্চা সিভিয়ারলি উইদ ইন দ্য অটিস্টিক স্পেকট্রাম হু ইজ নন ভার্বাল, তুমি তাকে বলছো আমাদের কাছে টাকা নেই ভাই, তোমাকে মেইন স্ট্রিম স্কুলেই যেতে হবে, তুমি স্পেশাল স্কুলে যাবে না, এটা তো সম্ভব নয়। সো ইউ আর বেসিক্যালি ডিপ্রাইভিং দ্য চাইল্ড অফ ইটস হিজ রাইট টু বি এডুকেটেড। তুমি তার মানে তুমি বাচ্চা, হ্যাঁ এডুকেশন দিচ্ছি স্কুলে, দ্যাটস ইউ আর জাস্ট টিকিং দ্য বক্স। ইফ ইউ আর টকিং অ্যাবাউট চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এভরি চাইল্ড ম্যাটার্স, তাহলে ইউ আর ব্রেকিং দ্য ল। খুব সিম্পল, মানে আমি ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য থিং। সো তুমি যেটাই দেবে, সো মেক শিওর দ্যাট হোয়াট ইজ, ইফ দ্য চাইল্ড হ্যাজ গট টিএইচসিপি, হোয়াট ইজ দ্য, গিভ ইট, গিভ দ্য টিচার্স ট্রেনিং, গিভ দেম দ্য টুলস, ডোন্ট জাস্ট এক্সপেক্ট ও হাফ অ্যান আওয়ার একটা হয়ে গেল, টিক দ্য বক্স। না, এটা অনেক বেশি ইন্টেন্সিভ কাজ দরকার। একটা নিউরোটিপিক্যাল বাচ্চা যেটা এক ঘন্টা শিখতে পারে, আমার বাচ্চার হয়তো 11 ঘন্টা লাগবে, কি 11 মাস লাগতে পারে। গিভ দ্য চাইল্ড দ্যাট টাইম, ঠিক, সেই তাকে মোটিভেট করো, তাকে কারণ দাও কেন আমি শিখবো। খুব শিগগিরই তারা শিখে যা যাচ্ছে, এটা করতে পারছি না, একটু নড়াচড়া করলে টিচার ক্লাসের বাইরে বের করে দেয়, তাতে কাজটা তো করতে হবে না, দ্যাটস ওয়ের ইট স্টার্টস। না, সেটা আমার যেটা মনে হয়, বাচ্চাদেরকে, বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যায় যে কীভাবে এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না, ওরা কিন্তু আমাদের ওপর দিয়ে কিন্তু অনেক সময় নিজেদের বুদ্ধিকে কীভাবে নিজেদের বুদ্ধি দিয়ে ওরা সেটা করে নিতে পারে। পর্দার ওপরে যে বন্ধু রয়েছেন বুঝতেই পারছেন, আজকে আমার যিনি অতিথি তিনি কিন্তু খুব প্যাশনেট তার কাজের প্রতি, মানে তার হাত পা নাড়া, চোখ মুখের অঙ্গভঙ্গি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সে তার কাজটাকে কত ভালো ভালোবাসে, কতটা প্রাণ থেকে চায় যে সব বাচ্চা সমানভাবে একটা শিক্ষার সুযোগ পাক, এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা করাটা কিন্তু আমাদের মধ্যে খুব দরকার। শ্রীপ্রিয়া, অনেক বেশি আমার যেটা মনে হয় যে আজকে, ধরো তুমি যে বললে একটা 25 বছরে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, আগের থেকে এখন তো নিশ্চয়ই, আমি শুধু যারা ধরো প্রোভাইড করছে এডুকেশন আমি তাদের কথা বলছি না, ধরো মানুষ, সাধারণ মানুষের মধ্যে যেটা অ্যাওয়ারনেস, সেটা কতটা ডেভেলপ হয়েছে বলে তুমি মনে করো, বা তোমার কি মনে হয় কী কী সহজ উপায় মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস, ধরো আজকে আমরা যে একটা বসে চায়ের আড্ডা দিচ্ছি, তোমার মনে হয় কি যে এটা দিয়ে হয়তো কিছু মানুষ একটা আইডিয়া পেতে পারেন, কিছু মানুষকে এটা দিয়েও শিক্ষা দেওয়া যায়, মানে সাধারণ কথাবার্তার মাধ্যমে, মানে আমরা যদি কোনো গল্প গুজবের মাধ্যমেও বোঝানোর চেষ্টা করি, তো সেটা আমাকে বা আমার দর্শক শ্রোতা বন্ধুদের যদি একটু বলো যে আগের থেকে এখন কতটা অ্যাওয়ারনেস বেড়েছে। অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, অনেক বেড়েছে, মানুষের অ্যাওয়ারনেস অনেক বেড়েছে, এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা অনেক বেড়েছে, বাবা মাকে সাপোর্ট যে সিস্টেমটা, যে বন্ধু বান্ধবের থেকে বা প্রফেশনালসদের থেকে, সেই জিনিসটা অনেক বেড়েছে আগের থেকে। কিন্তু যেটা হয়তো বাড়েনি সেটা হচ্ছে আরেকটু মানে ধৈর্যটা বাড়াতে হবে, একটু ধৈর্যটা বাড়াতে হবে যে হবে, মানে অ্যাওয়ারনেস তো ওভারনাইট চেঞ্জ হতে পারে না, এটা মানসিকতার ব্যাপার। আর সত্যি কথা বলতে মানে এটা এটা একটা এমন ফিল্ড না যে মানে সাধারণ লোকের পক্ষেও খুব মুশকিল এই জিনিসটা বলা যে আমি যদি বেশি কনসার্ন দেখাই তাহলে কি বাবা মা খারাপ মনে করবে, আর আমি যদি কোনো কনসার্ন না দেখাই তাহলে কি বাবা মা মনে করবে যে আমরা ইয়ে করছি না। সো এই যে ব্যালেন্সটা, সেটাও কিন্তু মানে সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল যে মানে মানে আমি কতটা বলবো কি কতটা বলবো না, বা কিভাবে কিভাবে বলবো, এটা তো খুব ইম্পর্টেন্ট, আরো বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমার মনে হয় এই একটা কমিউনিকেশন ব্যারিয়ারটা যদি কোনোভাবে পৃথিবীতে ভাঙতে পারে না, যে বাবা মারাও ওপেন অ্যাবাউট দেয়ার চাইল্ডস নিড, এবং কোথাও গেলে মানে আমি যদি জানি যে আমার বাচ্চা ওখানে যাবে, ওর এই স্পেসিফিক নিডটা আছে, আগে থেকে তাদেরকে বলে মানে ব্যতিব্যস্ত করার কথা বলছি না, কিন্তু তোমরা না এই এই জিনিসগুলো জাস্ট মাথায় রেখো, এবং তারাও যদি সেইভাবে জিনিসটাকে নর্মাল ফ্লোতে নেয় না, অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে কি আমার মানে আজকে আমার বাড়িতে আসার কথাই বলছেন, ধরো আমি এমনি সিচুয়েশন, তোমার বাড়িতে গেলে তুমি জানো না যে আচ্ছা সেন্সারি ইস্যুস আছে কি আছে, ধরো একটা অটিস্টিক বাচ্চা যাবে কোথাও, সেন্সারি ইস্যুস অনেক কিছু থাকতে পারে, বাবা মার হয়তো মনের মধ্যে এই ব্যাপারটা বাবা নিয়ে যাবো, আমি তো জানি না কি হবে, তার থেকে যাব না, এই জিনিসটা যেদিন আমরা ভাঙতে পারবো, কারণ আমি ওখানে যাব, আমি আগে হয়তো একটা চেনার বাড়ি তাকে ফোন করে যে শোনো তোমার বাড়িতে দিয়ে এই জিনিসগুলো থাকে না, একটু প্লিজ ইয়ে করে রাখো, তাহলে উই অল ক্যান হ্যাভ আ পিসফুল টাইম। একদম, তাহলে কী হয় যত পিসফুল টাইমের মধ্যে বাচ্চাটা যেতে পারবে তত বেশি ওর অ্যাকচুয়াল ইনক্লুশনটা
অ্যাওয়ারনেসটা উইল বি এফেক্টিভ। ইটস নট অ্যাবাউট যে আচ্ছা আমাকে সমস্ত কিছু, ইনক্লুশন ইজ নট ওনলি অ্যাবাউট প্রিপেয়ারিং মেকিং শিওর যে চাইল্ড হ্যাজ গট গ্লুটেন ফ্রি ডায়েট আর হোয়াট এভার, ইটস অলসো মেকিং দ্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টু দ্য প্যারেন্ট, মেকিং দেম কমফোর্টেবল যে আরে কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না। ওই যে একটা স্ট্রেস লেভেল যেটা হাই থাকে প্যারেন্টদের সেটাকে নামানো, বাট নট ওভার ডুইং ইট, আরে কিছু লাগবে কি না, আরে কি চিন্তা করো না, সেটাও কিন্তু মানে ওই আমার মনে হয় যে বোধ দুজনের তরফ থেকে যদি ফার্স্ট ফোনটা তুলে কমিউনিকেশনটা হয়ে যায় যে আচ্ছা কিছু কী করতে হবে বলে দাও আমাকে, আরে তুমি একদম চিন্তা করো না, ওটাতে না অনেক ব্যাপারটা বাচ্চাটার পক্ষে সুবিধা হয়ে যায়। যে কোনো শো দেখতে গেছে হয়তো বা আমাকে বারবার ঢুকতে বেরোতে হচ্ছে, যে গেটে আছে তাকে যদি আলাদা করে বলে দেওয়া থাকে যে ঠিক আছে এই রাদার দেন মেকিং এ হিউজ হ্যাঁ বারবার করে করছে। সো সেক্ষেত্রে মানে আমি একটা অনেক বছর আগে একটা শোতে গেছিলাম কলকাতাতে, সেখানে এরকম ওরা মাইকে অ্যানাউন্স করেই দিয়েছিলো যে এরকম আমাদের এখানে কিছু গেস্ট আছে যাদের হয়তো বারবার বাইরে ভেতর করতে হবে, তাদের কাছে আলাদা পাস আছে, সো আপনারা দয়া করে সেই সময় কোনো মানে কেউ যদি যাতায়াত করেন ওটাকে নিয়ে চিৎকার চেঁচামেচি বা করবে না, কারণ দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট। এটা এটা আমি বলছি ওয়ে ব্যাক ইন 1998-99 কলকাতাতে, এন্ড আই ওয়াজ ভেরি, আমার জিনিসটা ভীষণ ভালো লেগেছে যে মানে দে মেড ইট ভেরি ক্যাজুয়াল, ঠিক কথা অ্যাবাউট ইট। সো এই জিনিসটা যদি নর্মালি ইমপ্লিমেন্ট করা যায়, ইটস নট আ ডিফিকাল্ট থিং টু ডু, একটা ছোট একটা চিরকুট আছে হাতে যে বিভিন্ন ব্যান্ড থাকে সে একটা ওদের জন্য স্পেশাল ব্যান্ড আছে, সো এই ফ্যামিলি ইজ অ্যালাউড টু গো ইন অ্যান্ড আউট অফ দ্য শো অ্যান্ড ইউ মেক ফর্মাল অ্যানাউন্সমেন্ট, তোমাকে তো নাম ধরে কাউকে বলতে হচ্ছে না, ঠিক কথা, আর অন্ধকারে না কারোর ইন্টারেস্ট হচ্ছে শো ছেড়ে কে যাচ্ছে বাইরে দেখবে, তো ওয়েন উই ক্যান মেক ইট লাইক ফ্রি ফ্লোয়িং আমার যে তখন জিনিসটা না অনেক বেশি মানে সুন্দর হয়ে যাবে ব্যাপারটা, একদম ঠিক। শ্রীপ্রিয়া আজকে আমাদের অতিথি যিনি এত সুন্দর গল্পের ছলে অনেক কিছু বোঝালেন, যেটা আমার মনে হয় আমরা যদি একটু ভাবি তাহলে হয়তো অনেক কিছু করে ফেলতে পারবো, যেটা হয়তো খুব কঠিন কিছু নয়, যেটা হয়তো করে ফেলা সম্ভব, শুধু একটু ভাবতে হবে, সেই বন্ধুত্বপূর্ণ চিন্তাটা নিজের মধ্যে রাখতে হবে বা জাগাতে হবে, সেটাকে নিয়েই এগোতে হবে। আর এত সুন্দরভাবে ও শেখাচ্ছে, আমার তো মনে হচ্ছে যে এই অনুষ্ঠানটা এক্ষুনি শেষ না করে আমি আরও কিছু শিখি, কারণ কাজের জায়গাটা যেহেতু ম্যাচ করে গেছে, অনেক সময় আমি খুব আটকে পড়ি জানো তো, যখন আমার ক্লাসে কাউকে দেখি, এই যে তুমি বললে যে ট্রেনিংটা সব সময় সবার কাছে পুরোটা থাকে না, মানে যে একজন টিচার বা টিচিং অ্যাসিস্ট্যান্ট বা একটা টিচিং সাপোর্টে কাজ করছে তার পক্ষে কিন্তু এই স্পেশাল ফিল্ড বা এই স্পেশালাইজড একটা এরিয়া, ধরো সেনেরও তো অনেকগুলো জায়গা রয়েছে, তুমি কোন জায়গাটা নিয়ে তোমার জায়গা আর তোমার মানে ডিম্যান্ডটা কি ফ্লোরে সেটা কিন্তু অনেক অ্যাবসলিউটলি সব সময় তুমি ধরো হতেও পারে তোমার হয়তো সেনের কিছু ট্রেনিং আছে কিন্তু তোমার ডিম্যান্ড ফ্লোর কি ডিম্যান্ড করছে, তোমার বাচ্চা তোমার স্টুডেন্ট কি ডিম্যান্ড করছে সেটা বোঝা খুব ব্যাপার। আমার যেটা মনে হচ্ছে যে আমরা আর বেশি কঠিন কঠিন কথার মধ্যে যাব না, কারণ একটা খুব সিরিয়াস টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তো একটুখানি মজা করি, কারণ একটু জীবনে একটু মজাটা খুব দরকার, কাজের জায়গায় তো মজা করতেই হয়, না হলে আমরা সারা দিনটা যে কাটাই মানে বাড়িতে যত সময় কাটাই না কাজের জায়গায় তার থেকে বেশি সময় কাটাই, মানে আমরা যারা ফুল টাইম ওয়ার্কার, আমার তো মাঝে মাঝে মনে হয় আমার বাড়ির লোকের সঙ্গে আমি অত সময় কাটাই না, আমার স্কুলের বাচ্চা বা আমার কলিগদের সঙ্গে যতটা সময় কাটাই, তাই না? আচ্ছা শ্রীপ্রিয়া, আমি যদি বলি তোমাকে 50 থেকে 30 বাংলায় পিছনের দিকে কাউন্ট করতে গুনতে, তুমি কতটা পারবে বলো তো? আমি জানি তুমি পারবে, চেষ্টা করতে পারি, চলো এইটা একটা খেলা হোক, চলো ওকে। 50, 49, 48, 46, 46, 45, 44, 43, 37, 36, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 43, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141,
বলবো, আমাদের দেবী দুর্গা জগৎজননী বলতে যা বোঝায় সব কিছু পারো, মানে এত ভালো তুমি কাজের জায়গায়, এত ভালো একজন মা, প্রায় দিনই তোমার বাচ্চার সঙ্গে তোমার নানান ভিডিও আর নানান সব খুনসুটির গল্প আমরা দেখি, প্লাস তোমার বাড়িতে একটি বিড়াল আছে, কুকুরও আছে এখন, ও কুকুর আছে এখন, বিড়ালের নাম তো বোধহয় নিউটন আর কুকুরের নাম ফ্লাফি, বাবা
দারুণ পরিবার, একেবারে জমজমাট ভরা সংসার, খুব ভালো, খুব সুন্দর। আরেকটা যেটা আমার মনে হয়, আরেকটা বড় আছে, না না আরেকটা বড় তো আছে, জানি বড় তো আছে, বড় ছাড়া তো মানে ঠিকই আছে। তো যেটা আমি বলতে চাই যে বড়ের নামটা আগে নেওয়া উচিত ছিল গো, বড্ড হেল্প করেছে তোমার, এত ভিডিও ক্লিপ ক্লিপ সব পাঠিয়েছে, তুমি তো জানোই না এসব। আচ্ছা, যেখানে একটা ভিডিওতে দেখলাম যে তোমার সম্পর্কে একজন বলছে যে তোমার নাচটা নাকি দারুণ ব্যাপার, তো তুমি কতদিন নাচ শিখেছো? বহু বছর। আমি আমি আমার মানে আমি মনে হয় নাচ শিখতে শুরু করেছিলাম 4-5 বছর বয়সে, তার কারণ দাদা তবলা শিখতে যেত, তখন ঘ্যানর 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 করতাম বলে মা আমাকে, যিনি নাচ শেখাতেন তাকে মা চিনতেন, কারণ ওনার কাকা ছিলেন পণ্ডিত তারাপদ চক্রবর্তী, যার কাছে মা গান শিখেছিলেন। তো তখন মা বলে যে আরে বুলুদা তুমি এখানে নাচ শেখাও, তাহলে তুমি আমারটাকে সামলাও, বলে সামলাও, বলে ওই ওই সামলাদারে ঢুকে গেলাম। তারপরে আমি ভারতনাট্যম করেছি, ফোক করেছি, তারপরে ওডিসি করেছি বহু বছর, বহু বছর নাচ করেছি। তারপরে ওই যাই না কেন ছেড়ে দিলাম আমি ঠিক জানি না, বাট না তুমি তো ছেড়ে দাওনি, তুমি তো মাঝে মাঝে করো, কেউ গান নাচতে বলে না তো, না কেন, আমি তো দেখি মা লন্ডনের বিভিন্ন স্টেজে মোটামুটি স্ট্রিপিয়া নাচ করছেন, করতাম না না করতেন না কই, এখনো তো বোধহয় আগের বছর একটা কিছু করেছো, করনি? আচ্ছা, তো যাই হোক, আসলে তোমাকে হয়তো দেখেছি, কিন্তু আমাকে দেখেছো কোথায় বলো তো, স্টেজে গানের শো হচ্ছে আর নিচে উদ্যম নাচ, ওই তো ওইটাই তো, সেগুলো সেই নাচ দেখেছো, কিন্তু তার মানে তোমার তোমার মধ্যে নাচটা আছে, তো তুমি আমাকে নাচ নিচে তো থাকতে পারবো না, ভাঙা পানিও নাচো না, সেটা তো নিশ্চয়ই, সেটা তো ধরো একটা নাচটা তো একটা নিজের মনের আনন্দের একটা প্রকাশ, প্লাস তোমার কাজের জায়গায় তো নাচটা তো অনেক বেশি, মানে তুমি কথা কম বলেছো হয়তো কাজের জায়গায়, শরীর হাত পা চোখ মুখ অনেক বেশি তুমি ব্যবহার করেছো, তাই না? নাচ আমার খুব কাজে লেগেছিল বাচ্চাদের সাথে, কারণ ওটা একটা বন্ডিং তৈরি হয় খুব ভালো। তো অনেক কিছু পড়াশোনা অনেক সময় ওয়ার্কশিট করতে ইচ্ছে করছে না, করবো না কি আছে, এটা নাচ করে ফেলি আমরা, নাচের নিজেরা গান নাচ করে অনেক কিছু করা যায়। আরেকটা জিনিস আমি করতাম সেটাও ছেড়ে দিয়েছি, কেউ কেউ জানে সেইটা, সেইটা গল্প আমরা পরে শুনছি, সেই গল্পটা একটু থাক, সব গল্প একসাথে না, আস্তে আস্তে, যারা কারণ পর্দার ওপারে যিনি রয়েছেন তাকেও তো আস্তে আস্তে একটুখানি কৌতূহলের জায়গায় তুলে আনতে হবে, তাই না? তাই আমি একটুখানি বলবো যে সেই গল্পটা, যে গল্পটা বাকি থাকলো সেটা ফিরে আসবো নিশ্চয়ই, তার আগে শ্রীপ্রিয়াকে নিয়ে কিছু স্টিলস আছে আমাদের কাছে, সেগুলো একটু দেখব। যে রহস্যটা করে ছবিতে চলে গিয়েছিলাম, এবার সেই রহস্যের গল্পটা আমাদের অতিথি বলবেন। তুমি আরেকটা কি জিনিস শিখতে সেটা বলো। ও আমি মার্শাল আর্ট শিখতাম, আইকিডো আর জুডো। আচ্ছা, আমাকে মারপিট করে সেট থেকে বার করে দিও, সেলফ ডিফেন্স। আচ্ছা, এটা কিন্তু আমি তোমাকে মারলে তুমি আমায় মারবে, না হলে তুমি আমায় এমনি কিছু করছো না, তার মানে ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, ব্যাস, বুঝে গেছো? ওটা আমাকে আমার কাজের ক্ষেত্রেও খুব হেল্প করেছে, প্লাস নিজেকে বাঁচাতে তো প্রচুর হেল্প করেছে। রাস্তাঘাট তো খুব একটা সেফ নয় আমাদের জন্য, সে কলকাতা হোক আর লন্ডন হোক, আমার লন্ডনেও আমার আইকিডো আমাকে বাঁচিয়েছে ওভারগ্রাউন্ডে বেলা 3টার সময়। তো যাই হোক, আমার কেন এটা খুব কাজে লেগেছে, কারণ আমি আমার কর্মক্ষেত্রে আমি একটা খুব ইন্টারেস্টিং অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, যারা আর কি কাজ করে হচ্ছে সেই সমস্ত বাচ্চাদের সাথে যারা
unfortunately has been out of school and somehow the crime er dike chole geche. So juvenile, so erokom oder sathe prochur kaj korte, so shei somostro khetre মানে দু একবার সিচুয়েশন এসেছে যেখানে আর কি মাথার উপর দিয়ে চেয়ারটা বেরিয়ে গেল, একটা লোহার অ্যাঙ্কার মাথার দিকে ছুঁড়ে আসলো, তো সেই ক্ষেত্রে তখন ওই যে আমাদের যে যে সেফ পজিশন অ্যান্ড স্টেপ ব্যাক অ্যান্ড অ্যাভয়েড দ্য অনকামিং থিং, তো সেই যে বেসিক টেকনিকগুলো খুব কাজে লেগেছে। তারপরে ধরো যখন আমাদের মানে ফিজিক্যাল ইন্টারভেনশনের যে ট্রেনিংগুলো হয়েছে, যে সেগুলো করতে গিয়ে দেখলাম দে আর বেসড অন দোজ স্কিলস, সো ওইগুলো আমার খুব কাজে লেগেছে। প্লাস রিফ্লেক্স, কুইক থিঙ্কিং, স্টেইং কাম, নট রিয়্যাক্টিং, মানে আমার আমাকে আমি একবার এমনই মার খেয়েছিলাম আমার এক মানে স্টুডেন্টের কাছে, শি হ্যাড এ প্রপার মেল্টডাউন অ্যান্ড শি ওয়াজ ভেরি স্ট্রং, যে আমাকে এই নিতে নিয়ে যেতে হয়েছিল, এমন মানে ঘাড়ে লেগেছিল। তো তারপরেও মানে বাট দ্যাটস পার্ট অফ মাই জব, অ্যান্ড আমার তার সাথে পরের দিন আমি আবার স্কুলে তার সাথেই ক্লাসও করেছি এবং সে তারপরের দিনে আমাকে। আচ্ছা, আমি তোমার কথার মাঝখানে কথা বলছি, কারণ একটা স্বাভাবিক প্রশ্ন খুব উঠে এলো, কারণ অনেক সময় এরকম প্রশ্ন আমাদের মধ্যে জাগে, দর্শকেও যিনি শ্রোতা রয়েছেন ও পারে নিশ্চয়ই তার মনে হয়েছে, এই যে ধরো এই ঘটনাটি ঘটলো তোমার কাজের জায়গায়, তুমি একটু ফিজিক্যালি একটুখানি ইনজিওর্ড হলে এবং তুমি বাড়ি ফিরলে, তোমার বাড়ির লোক বলেনি যে এই এই ফিল্ডে কাজ করা বন্ধ করে দাও? জানে তো বলে কোনো লাভ হবে না আমাকে, অ্যাকচুয়ালি কোনোদিনও কেউ বলেনি। আমার বাবা মা মানে আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট, আমি একটা এমন পরিবারে বড় হয়েছি এবং টু বি অনেস্ট যে পরিবারে বিয়েও হয়েছে, যেখানে কোনোদিনও আমার স্বপ্ন দেখাতে বাধা পড়েনি। বাহ, মানে আমি বা আমার দাদা আমরা কোনোদিন এইভাবে বড় হইনি যে তুমি দাদা তুমি ছেলে বলে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, জয়েন্ট এন্ট্রেন্স দিতে হবে, বা আমি তুমি কেন অঙ্কে 42 পেয়েছো 100 পাওনি সেটা নিয়ে কোনোদিনও আমাকে কথা শুনতে হয়নি। একটাই খুব সিম্পল লজিক আমার বাবা আমার ছোটোবেলা থেকে বলেছেন, সেটা হচ্ছে যে তুমি যেটাই করবে যেই ডিসিশনটাই নেবে রেসপন্সিবিলিটিটা তোমার। তো আমি বাড়িতে আসতাম, আমার ছোটো চুলের কারণটাই ছিল আমার তখন বড় চুল ছিল, এক আমার খোঁপা করে সুন্দর শাড়ি টাড়ি পরে স্কুলে গেছি, খোঁপাটা একটু খুলে গেছিলো, হঠাৎ দেখলাম একটা দিকে এতটুকু চুল একটা দিকে এত বড় চুল। হ্যাঁ, ফাইন মোটর স্কিল প্র্যাকটিস করেছে, সো তুমি ওটাকে পজিটিভ বললাম পজিটিভ দেখতে হবে, হয়েছে। হাতে পায়ে আমার প্রচুর কামড়ানোর দাগ, মানে মানে মাথার চুল তো আমার একটা ব্ল্যাক এরকম মোটা হেয়ার ব্যান্ড আছে সেটা, আর আমার জেনারেলি যখন আমি ওদের সাথে কাজ করি আমার স্ট্যান্ডার্ড একটা লম্বা হাতা লুজ একটা জাম্পার মতো থাকে, সে সারা বিশ্বে যত গরম ঠান্ডা হোক ওটা আমার গায়ে থাকবে, কারণ যেই মুহূর্তে হাতটা ধরবে আমি হাতটাকে বের করে নেবো, তুই আমার জাম্পার নে, আমি নিজে আমি যাতে মারটা না খাই। চুলটা ধরতে গেলে হেয়ার ব্যান্ডটা ধরে, হেয়ার ব্যান্ডটা খুলে চলে আসে, আমি তখন একটা স্টেপ পিছিয়ে যাই। 25 বছরের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো এরকম প্রচুর ছোট ট্রিক্স আপ মাই স্লিভ এখন হয়ে গেছে, কারণ ওই কামড় চুল সমস্ত কিছুই হয়েছে, থুতু তো যে জন্য, বাট তারপরে যে হাসিটা ঠিক, তারপরে যে রোহিত জল খেতে পেরেছে একা, রাত্রি 11:30 রোহিতের মা ফোন করে বলছে কাঁদছে, আর আমি ভাবছি না জানি কি হলো, রোহিতের মা আমাকে বললো যে দিদি আজকে জীবনে প্রথমবার 12 বয়সে আমার ছেলেকে নিয়ে মেট্রো আন্ডারগ্রাউন্ডে চড়ে আমরা টালিগঞ্জ থেকে দমদম গেছি কাঁদতে কাঁদতে, ওই যে তারা তার সেদিন সকালে কিন্তু আমি রোহিতের কাছ থেকে কামড় খেয়েছি, কিন্তু সব সমস্ত ব্যথা বেদনা গ্লানি মুছে যাওয়া হচ্ছে শুধু ওই হাসিগুলো দেখলে, ওই যে পেরেছির হাসি, যে এইটুকু জিনিস তোমাদের কাছে কেউ তো কিচ্ছু পারেনি কিন্তু ওদের কাছেও বিশাল, আমার কাছে তার থেকেও বড়, সেই সেটার কাছে না এগুলো কিচ্ছু এসে যায় না। না সত্যি শ্রীপ্রিয়া, আমার এটা খুব ভালো লাগলো, তুমি আমাকে খুব ইমোশনালি একটা জায়গায়, মানে হয় না যে যেহেতু ওই যে বললাম এই যে ভালোবাসা বাচ্চাদের থেকে এই পাওয়ার ব্যাপারটা বুঝি বলে হয়তো, বা একজন সাধারণ মানুষও যে যে একটু অনুভূতি প্রবণ সেই ব্যাপারটা ফিল করতে পারবে, যে তুমি কোন জায়গা থেকে দাঁড়িয়ে তোমার এই ভালো লাগাটা তৈরি হয়েছে, যে আমরা জীবনে অনেক পাই বেশি, কেন যে আমরা না পাওয়াটা নিয়ে চিৎকার করি জানি না, আসলে জীবনে হয়তো কিন্তু পাওয়া আছে, আমরা যদি পাওয়াগুলো নিয়ে, একদমই তাই, পাওয়াগুলো নিয়ে যদি একটু ভাবতে শুরু করি তাহলে কিন্তু পাওয়া অনেক বেশি। হ্যাঁ, সেটা নিয়ে একটু আমার মনে হয় ভাবাটা দরকার, একটু নিজের জন্য ভাবা দরকার। যে কোনো বাচ্চা যখনই মানে তার স্পেশাল নিডস থাকুক কি না থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার, একটা বাচ্চা একটা বাচ্চা, সে একটা মানুষ, সবার বিবেকানন্দ সবার উপরে মানুষ সত্য ঠিক, সেই ব্যাপারটা হচ্ছে যে ও আর আগে বাচ্চাটাকে মানুষ হিসেবে দেখো,
তারপরে সে কি পারে না পারে বিচার করো। আমি তুমি কে গো বিচার করা? ঠিক, আমরা কি সব পারি? আজকে স্টিফেন হকিন্সের কাছে আমি তো মানে হলো বেশ। তো সেজন্য মানে আমাদের আমরা আমাদের ধারণায় কি পারা উচিত আর তারা কি পারে, তাদেরকে মানুষের মতো দেখো, দেখবে অনেক কিছু পেয়ে যাবে জীবনে। না শ্রীপ্রিয়া, সত্যি আজকে আমি তো অনেক সমৃদ্ধ হলামই তোমার কাছ থেকে। আমার হাতে আর সময় নেই, না হলে আমি আরও শুনতাম আরও কিছু, হয়তো কিছু জিনিস আজকের পরে কালকে হয়তো আমি আমার ফ্লোরে চেষ্টা করব তোমার থেকে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করার। কারণ এরকম যে একটা হাতে গরম বলে বাংলায় কথা আছে, যে আজকেই শিখলাম কালকেই অ্যাপ্লাই করলাম, এই সুযোগ তো সবসময় জীবনে হয় না। তো আমি সেটা পেলাম নিশ্চয়ই। আর অনেক ধন্যবাদ, তুমি এতটা সুন্দরভাবে আমাদের আজকে সময় দিলে, আমাদের কিছু শেখালে, আমরা নিশ্চয়ই কিছু ভাববো। একদম শেষ জায়গা, আর হাতে মাত্র একদম এক মিনিটও পুরো নেই বলতে পারো, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে, সামনে তো পুজো, শরৎ এসে গেছে, তুমি পুজো এবার কিভাবে কাটাবে? এবছরটা তো ভার্চুয়াল, সো সরকারের গাইডলাইন মেনে যা যা বলবে, ছজনের বেশি নয়, ছজনের বেশি নয়, যা যা সেগুলো তো মানবই। কারণ দেখো, নিজেকে সেফ রাখা যতটা আমার দায়িত্ব, অন্যদের সেফ রাখাটাও আমার ঠিক ততটাই দায়িত্ব। তো যে জন্য অনলাইনে যারা যারা দেখাবে, দেখব বসে বসে, বাড়িতেই হয়তো আনন্দ করে সবাই মিলে জুম পার্টি করতে পারি, আমরা অনলাইন সবাই মিলে একসাথে ভার্চুয়াল ঠাকুর দেখতে পারি, যে সবাই মিলে, সো কিছু না কিছু তো হয়েই যাবে। ঠিক, আর বাড়িতেও তো বাড়িতেই আনন্দ করো, না হয় একবার পুজো আমার ইউনিভার্সিটি স্টাইলে পালন করি, যেখানে কোথায় পুজো হয় জানতাম না, নিউপোর্টে বসে পুজো দিন কী হবে, কোথায় পুজো হয়, কার্ডিফ কত দূরে কে জানে, সেরকম সেই 2003 সালে ফেরত যে 2003-এর মতো করে পুজো মানাবো, এবার না হয় ভার্চুয়াল দেখবো। কিন্তু সবাইকে একটাই যে নিজেরাও সাবধানে থাকুন, অন্যদের সাবধানে রাখুন। একদম ঠিক। প্রিয় দর্শক, শ্রোতা বন্ধু, পর্দার উপরে যিনি আছেন, যারা আছেন, তাদের সবাইকে বলছি খুব ভালো থাকুন, একটা নিজের জন্য ভালো মন এবং পাশের মানুষ, যে একজন আরেকজনের পাশে যে রয়েছে, তাকে একটু বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, একটু অন্যরকম চিন্তাভাবনা আমাদের কিন্তু করা খুব দরকার। তাই জন্য আজকে শ্রীপ্রিয়া ছিল আমাদের সঙ্গে, এবং শ্রীপ্রিয়া কিন্তু আমাদের অনেক কিছু বলল যেগুলো আমার মনে হয় আমাদের সকলেরই একটু ভাবার দরকার আছে। আমি তো ভাববই, ভাববেন কি আপনিও? দেখা হবে পরের বৃহস্পতিবার।